গুড মর্নিং অ্যাসপিরেন্টস, কারেন্ট অ্যাফেয়ার্স এর এমসিকিউ নিয়ে আমরা আজ চলে এসেছি। স্টেপ আপ ডাব্লিউবিসিএস এর এটি একটি উদ্যোগ, স্টেপ আপ ডাব্লিউবিসিএস, যেটা অনলাইন গাইডেন্স দিয়ে থাকে ডাব্লিউবিসিএস এর উপরে ডাব্লিউবিসিএস অফিসারদের দ্বারা। 25 এবং 26 সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার থেকে যে এমসিকিউগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি সেগুলো আমরা একবার দেখে নেব। সিবিএসই এনসিআরটি পাঠ্যক্রম পরিবর্তনের জন্য সদ্য স্থাপিত 12 সদস্যের কমিটির সভাপতিকে অমিত শাহ, কস্তুরীরঙ্গন, বিমল জালান, শ্রীনিবাস। কারেক্ট আনসার হচ্ছে কস্তুরীরঙ্গন, ইনি ইসরোর ফরমার ডিরেক্টর ছিলেন। কলকাতায় বিজয়া সংস্কৃতি মহোৎসব আয়োজন করবে কে? ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী, ভারতীয় বিমান বাহিনী, কলকাতা পুলিশ। কারেক্ট অপশন হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। কোন সংস্থা তার নতুন প্রতিবেদন প্রকাশ করেছে যার নাম ফেড টু ফেল, প্রাথমিক জীবনে শিশুদের খাদ্যের সংকট? IMF, এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ। কারেক্ট আনসার হচ্ছে ইউনিসেফ। কোন রাজ্য সম্প্রতি ধর্মীয় কাঠামো সুরক্ষা বিল 2021 পাস করেছে? কর্ণাটক, উড়িষ্যা, মহারাষ্ট্র, কেরালা। কারেক্ট অপশন হচ্ছে কর্ণাটক। ধর্মীয় কাঠামোর মধ্যে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা, বৌদ্ধ বিহার সবকিছু পড়ছে, যা কোনো পাবলিক প্লেসে অবস্থিত, কোনো স্যাংশন ছাড়া আগের থেকে। উড়িষ্যা বন বিভাগ কোন প্রাণীর উপর রেডিও কলার লাগানোর প্রস্তাব করেছে পশু মানব সংঘাত দূর করতে? বাঘ, হাতি, হরিণ, ঘড়িয়াল। কারেক্ট অপশন হচ্ছে হাতি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এটি স্টেপ আপ ডাব্লিউবিসিএস এর একটি উদ্যোগ, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল করেসপন্ডেন্স নাম্বার। ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। স্টেপ আপ ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিসিএস গাইডেন্স ডাব্লিউবিসিএস অফিসাররা দিয়ে থাকছেন, অনলাইন ক্লাস ডাব্লিউবিসিএস অফিসাররা নিচ্ছেন, জেনারেল স্টাডিজ সাবজেক্টস এর উপরে মানডে টু ফ্রাইডে, অপশনাল সাবজেক্টস অ্যান্থ্রোপোলজি, সোশিওলজি, বাংলা, জুলজি রবিবার দিন নিয়ে থাকছেন ওনারা। এই নাম্বারে যোগাযোগ করো ফ্রি ডেমো ক্লাসের জন্য এবং রেজিস্ট্রেশনের জন্য। ধন্যবাদ।